ডাক্তার আনোয়ারুল হকের লেখা এক নেক্রোফিলিয়ার গল্প নির্জন গ্রামে একটি পুরনো কবরস্থান ছিল রাত গভীর হলে একজন মানুষ প্রতিদিন সেখানে আসতো সে মৃতদেহের প্রতি অসুস্থ আকর্ষণ অনুভব করতো এক রাতে সে কবর ফুরে একটি তাজা দেহ বের করলো হঠাৎ করেই মৃতদেহটি জীবন্ত হয়ে উঠল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল। তুমি কি ভেবেছিলে আমি চিরতরে ঘুমিয়ে থাকবো আতঙ্কিত হয়ে লোকটি পেছনে ছুটে গেল কবরস্থানের অন্ধকারে মৃতদেহের ভৌতিক হাসি বাতাসে মিশে গেল